हेलो। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি স্যার অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি স্যার, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু মিউট করে রাখেন, আমি লেকচারটা দেখ করছি। আমি লেকচারটা আজকে সকালে আপলোড করেছি, সবাই দেখেছেন মনে হয়, চ্যাপ্টার 4 যেটা। জি স্যার, দেখছি। জি স্যার, তো জি স্যার, চ্যাপ্টার 4 আমরা শুরু করতে যাচ্ছি এখন, ঠিক আছে? আমি পিডিএফটা ওপেন করে রেখেছিলাম, এখানে দেখছেন সবাই, এই যে স্কিউনেস জি স্যার, মোমেন্ট, স্কিউনেস মোমেন্টস এন্ড ক্যারেক্টারস। জি স্যার। তো আজকে আমরা স্কিউনেস টপিকটা পড়বো। স্কিউনেস বলতে আসলে আমরা কি বুঝি আর কি? তো আপনারা একদিন মেইন মিডিয়া নোট করছেন, দেখছেন যে কোন নিয়ম করলে বা কোনটা বেশি কনভিনিয়েন্ট মেথড সলিউশনের জন্য, বা ডাটা গুলো কিভাবে একটা সেন্ট্রাল ভ্যালুর দিকে যায়, বা আপনারা ডিসকাশনের মাধ্যমে দেখছেন যে কোন কোন রুলসটা বেশি অপটিমাইজ রেজাল্ট দেয় আর কি। তো স্কিউনেস বিষয়টা হচ্ছে, আপনি যে ডাটা গুলো নিয়ে কাজ করছেন, এই ডাটা গুলো আসলে কেমন ভাবে সাজানো আছে, কোন ওয়েতে সাজানো আছে, এইটা মেজার করতে গেলে আপনাকে স্কিউনেসটা জানতে হবে। তো দেখেন, স্কিউনেস বলতে প্রথমে লেখা আছে, দ্য টার্ম স্কিউনেস রেফার্স টু ল্যাক অফ সিমেট্রি অর ডিপার্চার অফ সিমেট্রি। আমাকে প্রথমে আপনি যদি বলেন সিমেট্রি অর্থ কি? স্যার কথাগুলো না একই কেমন যেন রকম, স্যার ই মানে হয়ে একই যাচ্ছে স্যার। বৈশিষ্ট্য ইয়ে করে। আপনারা সবাই যদি আনমিউট করে রাখেন তাহলে কথাগুলো ইকো হবে আর কি। যাই হোক, আমাকে কেউ একজন বলেন সিমেট্রি অর্থ কি, কে বলতে পারবেন? স্যার একই রকম বা একই ধরনের একই বৈশিষ্ট্য ধরনের যুক্ত, বিন্যাস, মানে দুটো। হ্যাঁ সিমেট্রিক্যাল বিন্যাস, তাই না? অর্থাৎ বিন্যাসটা একই রকম ভাবে আছে সব জায়গায়, সমান স্যার ভাবে আসলে সব। সিমেট্রি স্যার হচ্ছে প্রতিসমতা, হ্যাঁ, বাং প্রতিসমতা, বাংলা হচ্ছে প্ররতিসমতা। ভারসাম্য স্যার। হ্যাঁ, তো স্কিউনেস হচ্ছে ল্যাক অফ সিমেট্রি, মানে কি, যেখানে প্রতিসমতা নাই, প্রতিসমতা কম আছে, তাই না? এটা রিপ্রেজেন্ট করে স্কিউনেসটা। তো মজার বিষয় হচ্ছে, স্কিউনেসের অনেক প্রকার ডিস্ট্রিবিউশন আছে। যেমন এই প্রথম ডিস্ট্রিবিউশনটা দেখেন, সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনে কি মিন মিডিয়ান মোড তিনটা ভ্যালু কি আছে? তিনটা ভ্যালু মানে কি, সমান। আর এক্স ইকুয়াল এক্স বার আমি রিপ্রেজেন্ট করছে মিন, এম রিপ্রেজেন্ট করছে মিডিয়ান, আর এম ও রিপ্রেজেন্ট করছে মোড। তো দেখেন এখানে গ্রাফটা দেখেন কি সমানভাবে বিন্যস্ত না সব জায়গায় সুন্দরভাবে, এই জন্য এই ডিস্ট্রিবিউশনটাকে বলছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন। এখন স্কিউনেস হচ্ছে এই সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনটা যখন আর থাকে না। যেমন আপনি যদি বি নম্বর আর সি নম্বর ফিগারটার দিকে তাকান, দেখেন তো এটা কি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন দুটাই? না স্যার, দুটা কিন্তু সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন না। অর্থাৎ একটা ডিস্ট্রিবিউশন নাম দিয়েছে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, আর একটাকে নাম দিয়েছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। তো একটা ডিস্ট্রিবিউশন কখন পজিটিভলি স্কিউড হয় আর একটা ডিস্ট্রিবিউশন কখন নেগেটিভলি স্কিউড হয়, এটা হচ্ছে বিষয়। আচ্ছা একটু লাইনে থাকেন কথা না। হ্যালো, জি স্যার, জি স্যার, সরি, আপনাদের ভাবি একটু আসছিল, তো গাড়ি নিয়ে আমার একটু বের হবো আর কি, ড্রাইভার কখন আসবে এটা জানার জন্য। যাই হোক, তো এখানে আমাদের ডিস্ট্রিবিউশনটা দুই রকম, একটা হচ্ছে পজিটিভলি স্কিউড আর একটা হচ্ছে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। তো একটা ডিস্ট্রিবিউশন কখন পজিটিভলি স্কিউড হচ্ছে,
যখন মিনের মান মিডিয়ান এবং মোডের থেকে কি গ্রেটার দেন বলতে কি বোঝাচ্ছে? যখন মিনের মান মিডিয়ান এবং মোডের থেকে বড়, তাই তো? যখন মিনের মান মিডিয়ান এবং মোডের থেকে বড় তখন সেটা বোঝাচ্ছে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন, আর নেগেটিভলি স্কিউড তখন বলছে যখন মিনের মান মিডিয়ান এবং মোড থেকে ছোট। অ্যাকচুয়ালি যদি আমরা সহজভাবে বলি, শুধু মিন আর মোড খেয়াল করলে কিন্তু হচ্ছে আমাদের, কারণ মিডিয়ান কি থাকে বলুন তো? মিডিয়ানটা কি সবসময় মাঝখানে থাকে? না, মাঝখানে থাকে না। মিডিয়ান তো সবসময় মাঝে মধ্যক আর কি। এই জন্য মিডিয়া, আপনি যদি মিডিয়ানও না বলে যদি এমন বলেন যে মিনের মান মোডের থেকে বড় তখন পজিটিভলি স্কিউড, আর মিনের মান মোডের থেকে ছোট তখন হচ্ছে নেগেটিভলি স্কিউড। যেমন এখানে আপনারা বি নম্বর গ্রাফটা দেখেন, এখানে গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারবো এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে মিন, আর মাঝেরটা কি রিপ্রেজেন্ট করছে? মিডিয়ান। মিডিয়ান। আর লাস্ট মিডিয়ান রিপ্রেজেন্ট করছে হচ্ছে মোড। মোড। তাহলে মিনটা বড় আছে না এখানে দেখেন তো মোডের থেকে? জি স্যার, জি স্যার। সিমিলারলি এখানে কি মিন, এটা হচ্ছে মিন আর এটা হচ্ছে মোড, বড় কোনটা? এখানে মিনটা ছোট আছে, মোড বড়। মোড বড়। তাহলে একটা ডিস্ট্রিবিউশনে যখন আপনি সলিউশন বের করবেন করে যদি মিনের ভ্যালু মোডের থেকে ছোট হয় তখন আপনি কমেন্টে কি লিখবেন? যে এটা একটা নেগেটিভলি স্কেপ ডিস্ট্রিবিউশন, আর যদি মিনের ভ্যালু মডের থেকে বড় হয় তখন আপনি কি বলবেন? এটা একটা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন। বুঝতে পারলেন? জি স্যার। ওকে ফাইন। তা দেখেন এই যে কথাগুলো আমি বললাম এইগুলা নিচেতে নিচে লেখা আছে আর কি। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে কি হবে? মিন মিডিয়ান মড কি হবে? সেম হবে। তারপরে পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনে কি হবে? মিন ইজ গ্রেটার দ্যান মোড। আর মিডিয়ান কোথায় থাকবে সবসময়? মিন আর মাঝখানে। মোডের মাঝখানে। এবং ফাইনালি থাকে নেগেটিভলি স্কিউড। একটা ডিস্ট্রিবিউশন নেগেটিভলি স্কিউড তখন হবে যখন মোড ইজ গ্রেটার দ্যান মিন। এবং মিডিয়ান কোথায় থাকবে? অবশ্যই মিন এবং মোডের মাঝে অবস্থান করবে। ঠিক, এই কথাগুলো আমি এতক্ষণ বললাম না উপরে গ্রাফ দেখে দেখে? এখন এই স্কিউনেস ক্যালকুলেট করার জন্য একটা সূত্র আছে, সে সূত্রটা হচ্ছে এটা, কোফিশিয়েন্ট অফ স্কিউনেস। এটা শুধুমাত্র গ্রুপ ডাটার জন্য আমরা বের করি। কোফিশিয়েন্ট অফ স্কিউনেস ফর্মুলাটা কি দেখেন তো? এসকেপি ইজ ইকুয়াল টু মিন মাইনাস মোড ডিভাইডেড বাই সিগমা। দেখেন তো এই সূত্রের মধ্যে কোনো কিছু কি আছে যেটা আপনার অজানা, মানে আপনার নতুন করে সূত্র জানা লাগতেছে? কোনো কিছু আছে না স্যার, কোনো কিছু নাই, কারণ আপনি মিন এর ফর্মুলা জানেন, শর্টকাট মেথড করবেন, মোড এর ফর্মুলা জানেন, আর সিগমাটা কি রিপ্রেজেন্ট করছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা রিপ্রেজেন্ট করছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝতে পারলেন কি পারলেন না? জি স্যার, জি স্যার, বুঝতে পেরেছেন। ওকে, তো এই এসকেপি হচ্ছে দেখেন যখন জিরো থেকে বড় হচ্ছে তখন এটা কি রিপ্রেজেন্ট করছে? পজিটিভলি স্কিউড, যখন মিন গ্রেটার দ্যান মোড। আর এসকেপি লেস দ্যান জিরো তখন হচ্ছে নেগেটিভলি স্কিউড, যখন মিন লেস দ্যান মোড। এখন আলটিমেটলি এই অঙ্কটা করার জন্য কি আপনার কোনো নতুন কোনো কিছু শেখা লাগছে সূত্রটা মেমোরাইজ করা ছাড়া? না স্যার। সূত্রটা মেমোরাইজ করা ছাড়া কোনো কিছু আর দেখা লাগছে না। তো আমাকে কেউ বলতে পারবেন মোডের মোডাল ক্লাস কিভাবে বের হয়? কে বলতে পারবে মডাল ক্লাস কিভাবে হয়? স্যার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যে ক্লাসে হবে ওটা, যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি থাকবে। এক্স্যাক্টলি, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোনটা আছে? 327 180 থেকে 327, তাহলে 180 থেকে 200। এখানে ডেল অন এর মান কোনটা হবে স্যার? ডেল অন এর মান হবে 327 327 মাইনাস 194, আর ডেল 2 হচ্ছে 327 মাইনাস 327 মাইনাস 208। আচ্ছা দেখেন তো অ্যাজিউমিং কোনটা আসে? স্যার 170 170 170 170 এক্স্যাক্টলি।
আচ্ছা আমাকে কি বলতে পারবেন এই যে কলামটা করা হয়েছে এক্সট্রা, এটা আসলে কোনটার জন্য কলামটা এক্সট্রা আসছে? স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। তো দেখেন তো এখানে আলাদা আপনার সূত্র কি ছিল, মিন মাইনাস মোড বাই সিগমা, তাই ছিল না? তা এই যে মিন বের করছে শর্টকাট মেথড বের, এখানে কোনো কনফিউশন আছে? না স্যার। তারপরে মোড বের করলো এই ফর্মুলা দিয়ে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখেন তো ফর্মুলা কোনো চেঞ্জ আছে নাকি আগে যা শিখছেন তাই আছে? আগের বলেই স্যার। আচ্ছা তাহলে আমরা ফাইনালি ফর্মুলা ছিল SKP ইজ ইকুয়াল টু মিন মাইনাস মোড বাই সিগমা, এটা করে ভ্যালু কত আসছে? নেগেটিভ এটা ভ্যালু পয়েন্ট, তা এটা কি জিরো, জিরো থেকে বড় না ছোট? জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট, জিরো থেকে বড় স্যার, জিরো থেকে ছোট, জিরো থেকে বড় ছোট স্যার, মাইনাস না ছোট স্যার, মাইনাস, হ্যাঁ ছোট মাইনাস। তাহলে এটা কি নেগেটিভলি স্কিউড? জি স্যার, জি স্যার, নেগেটিভলি স্কিউড, জি স্যার, নেগেটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড বড় কে হয়? মোড মোড ইজ গ্রেটার দ্যান, মোড ইজ গ্রেটার দ্যান, মোড ইজ গ্রেটার দ্যান দ্য মিন। তো দেখেন মোড কত আসছিল 190.56, আর মিন কত আসছিল 177.86, বড় আসছে না মোড, বড় না 77.86, এটা বড় না মোডটা? তাহলে কিভাবে কমেন্ট লিখতে হবে? মোড বড়, হ্যাঁ মোড বড়। তাহলে কিভাবে কমেন্ট লিখতে হবে বুঝতে পারলেন তো? হ্যালো স্যার, আমরা মিন এবং মোড বের করে তো দেখতে পাচ্ছি যে এটা বড় আছে, তাই আবার দরকার বুঝলেন? মানে স্যার আমরা মিন আর হলো মোড বের করে তো দেখতে পাচ্ছি কোনটা বড় কোনটা ছোট। হ্যাঁ, তা পজিটিভলি স্কিউড কি নেগেটিভলি স্কিউড এর জন্য আপনাকে অঙ্কে বলে দেওয়া আছে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস বের করতে হবে, তা শুধু তো মিন আর মোড বের করলে হবে না, এটা করতেই হবে। ওকে স্যার, ঠিক আছে, ওকে। এই অঙ্ক বুঝতে কারো সমস্যা হলো? সহজ না একদম? এটা পারবেন না? এই অঙ্কের মডেল ক্লাস কোনটা হবে বলেন? 25 থেকে 40, তো এখানে আলটিমেটলি যতগুলো এই যে প্রবলেম দেখতেছেন সবই হচ্ছে এই আপনার কোফিশিয়েন্ট অফ স্কিউনেস এর প্রবলেম আর কি, এগুলো সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? স্কিউনেস এর প্রবলেম গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো এখান থেকে সব মোমেন্টস এর উপর পর্যন্ত, এখান থেকে মোমেন্ট শুরু হয়েছে মেলাগুলো প্র্যাকটিস করতে, কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। তো এটা কি শুধু গ্রুপ ডাটার ক্ষেত্রে? হ্যাঁ শুধু গ্রুপ ডাটার।